বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব কামরুন নাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন জাকির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ পাচ্চু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিগণ।